ভালো করে চিনি আমি ওকে, খুব ভালো করে। একটা মিথ্যেবাদী মেয়ে। ঝিলিক? আমার তো মনে হয় ঝিলিক আর যাই হোক মিথ্যেবাদী হতে পারে না। তাই নাকি? আপনি একটু আগে বললেন না ও আর ওর মা এখানে কাজ নিয়েছে। আপনি জানেন এর আগে ও যখন আমাদের বাড়ি গিয়েছিল ও কি বলেছিল? ও বলেছিল ওর মা মারা গেছে। মিথ্যেবাদী মেয়ে একটা, মিথ্যে কথা বলেও আমাদের বাড়ি ঢুকেছিল। না না, ঝিলিক এত বড় মিথ্যে বলতে পারে না, ওর মাকে খুব ভালোবাসে। না হয় ভাবুন তো, এই পিকনিকের রান্না নিয়ে আমি ওদের বলেছিলাম যদি সব রান্না করতে হবে। ঝিলিক আমার কাছে এসে কি বলেছিল জানেন? বর্তি ডেকেছেন? হ্যাঁ, ভেতরে এসো। তোমার মা এখন কেমন আছেন ঝিলিক? কি হলো, চুপ করে আছো কেন? ভালো নেই। ভালো নেই মানে কি হয়েছে? কি হয়েছে জানি না, কিন্তু মায়ের শরীর একদম ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না বললে তো হবে না ঝিলিক, কি ভালো লাগছে না সেটুকু তো বলতে হবে। এভাবে শরীর খারাপ থাকলে তো চলবে না ঝিলিক, তোমার কোনো ওষুধ দরকার হলে আমাকে বলো, আমি আনিয়ে দেবো। কিন্তু তোমার মাকে কিন্তু কালকে রান্না করতেই হবে। আমি তো করছি। কালকে তো তুমি একলা সামলাতে পারবে না ঝিলিক, অনেক লোকের রান্না অনেক, সেই জন্যই তো তোমার মা সুস্থ হওয়া দরকার। যাও মার সঙ্গে কথা বলো, কোনো ওষুধ লাগলে বলো আমাকে, আমি আনিয়ে দিচ্ছি। কিন্তু কালকে তোমার মাকে রান্না করতেই হবে। অনেক লোকের রান্না তাই না? অনেক লোকের রান্না আর অনেক রকম রান্না। বর্দি, আমি রান্না করতে পারবো না বর্দি, আমি রান্না করতে পারবো না। কাল আমি ভেবেছিলাম অল্প কিছু রান্না করলেই হবে, কিন্তু এখন তো দেখছি অনেক কিছু রান্না করতে হবে। এক কাজ করুন, আপনি আমাকে তাড়িয়ে দিন, আমরা চলে যাবো এখান থেকে। তুমি যদি এখন চলে যাচ্ছ বলো ঝিলিক, তাহলে কি করে হবে? একটা সমাধান তো করতেই হবে। আমি আপনাকে না বলেই চলে যেতে পারতাম, কিন্তু মা বলেছে পালিয়ে না যেতে। আপনি আপনি বলে দিন আমাদের, আমরা চলে যাব, কিন্তু এতজনের রান্না আমি করতে পারবো না। আমার মায়ের খুব শরীর খারাপ, আমরা পারবো না এতজনের রান্না করতে, আমরা পারবো না। আমাদের তাড়িয়ে দিন এখান থেকে। তোদের তাড়িয়ে দিলে তোরা যাবি কোথায়? হ্যাঁ, সে আমরা কোথাও একটা গিয়ে থাকলাম, না হয় না হয় আমরা স্টেশনেই থাকবো। কিন্তু কিন্তু আমি চাই না আমাদের জন্য সবার সবার আনন্দ নষ্ট হয়ে যাক, কেউ খেতে না পাক, সেটা আমি চাই না। আমাদেরকে টাকা দিতে হবে না, আর আপনারা আমাদের টাকা দেবেন তারপর অন্য আরেকজনকে নিয়ে আসবেন, তা কী করে হয়? আমাদের টাকার দরকার নেই, আপনি অন্য কাউকে নিয়ে আসুন, দরকার নেই আমাদের টাকার। অন্য লোক যদি না পাই? না না, তা কী করে হয়? ওরা আজকে সবাই আনন্দ করে আছে যে আজকে হইচই হবে, খাওয়া দাওয়া হবে, আর যদি না হয় তাহলে তো ওদের আনন্দ নষ্ট হয়ে যাবে আর ওরা কষ্ট পাবে। আর তুই, তোকে তাড়িয়ে দিলে তুই কষ্ট পাবি না? আমি তো আমার জন্য কষ্ট পাব, আর ওরা কেন আমার জন্য কষ্ট পাবে? আমার মনে হয়েছিল ওকে তাড়িয়ে দিলে খুব বড় পাপ করা হবে, তাই আমি রাজি হয়েছিলাম ওর মার হয়ে রান্না করে দিতে। সেই ছেলে মিথ্যাবাদী? না না, আপনি ওকে চেনেন না তাই এই কথাগুলো বলছেন। শুনুন, আমি ওকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, জানেন কেন? কারণ ও একটা চোর। কি বলছেন আপনি? ঠিকই বলছি, ও একটা চোর।
প্রতিমা যথেষ্ট হয়েছে, তুমি আগে দেখো তারপর কথা বলো। কথা বলার তো কিছু নেই, ও তো এখানে ইচ্ছে করে এসছে। আপনি জানেন ও এখানে কেন এসছে? আমাকে ধরবে বলে। ও তো জানে যে আমি এখানে আসবো। কিন্তু কেন? কারণ ও আমার মেয়ে। প্রতিমা, বুঝতে পারলাম, মার যখন ছেলেকের উপর এত রাগ, পরির হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু কারণটা তো ঠিক বুঝতে পারছি না। চিলিক আমাকে ঠকিয়েছে, মারাত্মকভাবে ঠকিয়েছে। আমি আমি ঝিলিকের সঙ্গে দেখা করতে চাই। পরির সঙ্গে দেখা করার আগে আমি ঝিলিকের সঙ্গে দেখা করতে চাই। ওকে একটু ডেকে দেবেন প্লিজ। আপনারা বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। আজকে আমি কিছুতেই ছাড়ব না। তুমি এখনো একটা ফোন করনি? বাবা কখন থেকে আমাকে জিজ্ঞেস করছে। আমি মাকে রান্নাঘরে সাহায্য করছিলাম, আমাকে ঠেলে পাঠালো। দেখো, নয় তুমি একটা ফোন করো, আর নয়তো বাবাকে গিয়ে বলে এসো তুমি পারবে না। হ্যাঁ বল। হ্যাঁ মিজদা, কি বললো হেডমিস্ট্রেস? অতীশ, এখন এসব কথা থাক, আমি বাড়ি গিয়ে যা বলার বলবো। আমি এমনিতে খুব টেনশনে আছি বুঝলি। না না, আমরাও ভীষণ টেনশনে আছি। বাবা বারবার করে বলে দিলেন যে তোর খবর নিতে। দেখ, বর্দি যে মেয়েটির কথা বলেছিলেন সেই মেয়েটি ঝিলিক। ঝিলিক? ঠিকই বলেছ গো, ছোট বউ তো খুব সুন্দর রুটি করতে পারে। এমন রুটি কিন্তু শুধু ওই করতে পারে গো মেজবউ। মা গো মা, আমি তো মনে গেলেও এমন রুটি করতে পারতাম না। না হয় একটু বাঁকাই হয়েছে, এতে আবার হাসির কি আছে? এত হলো আমার কাছে শিখিয়ে দাও। তা তো হবে না মেজবউ, আমাদের বাড়ির ছোট বউ প্রথম দিন কেমন রুটি বেলেছে সেটা বাড়ির সবাইকে দেখাতে হবে না? বলি ব্যাপারখানা কি? হ্যাঁ, আজকে কি জল খাবার টাবার হবে না, নাকি সবাই এক জায়গায় গিয়ে জুটে বসে আছে? বৌদি গো, বৌদি গো, চলো চলো চলো, দেখবে চলো গো। কি দেখবো? তোমার ছোট বউ কি করেছে? সবাই আমাকে ওস্তাদ বলে, জানো না? তুমি বললে, তবে আমিও তো তাই ভাবছি, এটা গোল হয়ে গেল কি করে? বুঝতে পারছো না ঠাকুরজি, এটা কার কীর্তি?
পারছি গো বৌদি, পারছি, খুব বুঝতে পারছি। তুই সেই চুরি করলি ঝিলিক? ছি, ও অনু দিদি, তুমি শোনা, চুপ, তুই আর একটাও কথা বলবি না। আমারই ভুল, আমি যে কেন তোকে, চলো 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 পাল্টা।